হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। কেননা আমি আজকে সন্ধ্যেবেলায় কি করব, চিকেন চাও করব। আজকে ডিনারে চিকেন চাও হবে। ঘরেই করছি, প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর দেখো পেঁয়াজ কেটে রেখেছি, আর এটা তোমার রসুন একটু কুচি, যেহেতু চিকেন করব। আর এটা আদা, আদাটা ঘষে নেব, ঘষা হয়নি। আর আমি আগের থেকে এটা করে রেখেছিলাম, এটার মধ্যে বিনস আছে, গাজর আছে, বাঁধাকপি আছে, মশলাটা করে রেখেছিলাম দুটো রোলাতে। তো এখন আমি চাউমিনটা সিদ্ধ করব, বয়েল করে নেবো চাউমিনটা। চাউমিন, এই চাউমিনটা একটু ভালো চাউমিন এনেছি, চাউ এনেছি, এই চাউটা খেতে ভালো হয়। এই যে এতটা পুরো দেব না, এতটা লাগবে না, পুরো অল্প একটু রেখে দেব, পুরোটাই দিয়ে দিই, পুরোটাই দিয়ে দিই, যদি বেশি থাকে থাকবে। তো এটা একটু বয়েল হোক, আর এটা রেখে দিই। এখন তো খুব গরম পড়েছে, তো আজকে আর ভাত রুটি কিছু খেতে ইচ্ছা করছে না, তো একটু চিকেন চাও বানাই। এটা বয়েল করে নিচ্ছি প্রথমে, আর দেখো চিকেনটাকে কেটে একটু ভিজিয়ে রেখেছি জল দিয়ে, যেহেতু ফ্রিজে ছিল। এবার আমি এটাকে ধুয়ে নিই, দেখো আজকে আমি চুলটাকে কেমন করে বেঁধেছি। এই এত গরম তো, তাই জন্য এরকম করে বেঁধে নিয়েছি, পেছনটাতে একটু হাওয়া লাগবে এই পাশটা, সেই জন্য। ওটা রান্না করি, চাউমিনটা তো বেশি সিদ্ধ করা যাবে না, চাউটা তাহলে ঘাটা ঘাটা হয়ে যাবে, পুরো আটার মতো হয়ে যাবে। অল্প বয়েল করিয়ে পরে গরম জলে আজকে আর গ্রেভি করবো না, এমনি হাক্কা করবো, গ্রেভিটাও করি। তো আজকে আর গ্রেভি করবো না, এত গরম, অত অতক্ষণ রান্নাঘরে ইচ্ছা করবে না থাকতে, আর গ্রেভি করবো না। হয়ে গেছে বয়ে, সেটা সিদ্ধ করলে ভালো লাগবে। তো এটাকে আমি আদাটাকে গ্রেট করে নিই, হয়ে গেছে চিপ, এটা মানে বেশি করা যাবে না। এই যে ফুটো থালা ছেঁকে নেব,
ফিলিংস তোমরা আমার সাথে আছো, আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের ভালো লাগছে, তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো আমার পাশে থেকো আরও তোমরা, আমি আরও নতুন নতুন ব্লগ করে দেব, নতুন নতুন ভিডিও বানাবো, তোমাদেরকে দেখাবো। তো এখন কড়াইতে তেল দেব, এই যে রাইস অয়েল, রাইস অয়েল কিংবা সয়াবিন অয়েল কিংবা সানফ্লাওয়ার, যা ইচ্ছা দিতে পারো। তেলটা দিয়ে দিলাম, এমনি আজকে আমার খিদে নেই, গরম এত খেতে ইচ্ছা করছে না, দেখি একটু খাবো, না খেলে এত বড় রাত। তো এখন আমি বানাতে পেঁয়াজ দিয়ে দেবো, গরম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখতে হয়তো পাচ্ছ না, তো এরকম তেলটা গরম হয়ে গেছে, আমাদেরকে নিয়ে নিয়ে দেখাচ্ছি। আর এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, রসুন কুচিটা যেহেতু চিকেন দেবো তো তাই জন্য একটু রসুন কুচি করে দিলাম, ওটা থেঁটো করে বেটে দিলে ভালো হয়, কিন্তু আমি কুচি করে দিলাম। একটু ভাজা হোক। আর একটা বন্ধুরা, তোমরা চাউমিন যদি করো তো তার মধ্যে যদি চিকেন মশলা, যে এভারেস্টের চিকেন মশলা আছে যেটা, কারি কিন্তু নয়, শুধু চিকেন মশলা, এভারেস্টের চিকেন মশলা, ওইটা যদি মশলাটা যখন সবজিগুলো ভেজিটেবিলগুলো ফ্রাই হয়ে যায়গা, তারপর ওই চিকেন, এভারেস্টের চিকেন মশলা থোড়া সা ফ্রাই করকে ফির চাউ দিয়ে দিজিয়ে ফ্রাই করে, ইতনা টেস্ট আয়েগা, বড়িয়া টেস্ট আয়েগা। তো পেঁয়াজ থোড়া সা ফ্রাই হয়ে গেছে, আর থোড়া সা ফ্রাই করকে দিজিয়ে, ইতনা গরমি হয়, আজ আমি ছোটা বাচ্চা বান গিয়া। পেঁয়াজটা হয়ে গেছে, আমি একটু চিকেন দিয়ে দেবো, এখন চিকেনগুলো না ফ্রাই হলে তো আবার কাঁচা কাঁচা লাগবে, তো চিকেনটা দিয়ে দিচ্ছি, এই যে চিকেন। আটাটা দিয়ে দেবো, গ্রেস করা আছে, নমক তো দেনাই পড়েগা, এটা গ্রেস নিয়ে আয়েগা। Thank you.
নমকটা দিয়ে দেবো। চিকেনটা ছোট ছোট করে কুচি কুচি করে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তেলটা বেশি হয়ে গেছে, বেশি তেল খাওয়া তো ভালো না, একটু তুলে রাখবো তেলটা। অতটা তেল দেবো না, বেশি হয়ে গেছে তেল। এটার মধ্যে তেল তুলে রাখি, তেল তো ভালো না খাওয়া। অনেকটা তেল তুলে রাখলাম, কেননা এতটা তেল খাওয়া ঠিক হবে না, এত একটু কঠিন গরম। এবার এই যে বললাম এইটা দিয়ে দেবো ম্যাজিক, এটা দিলে টেস্ট বেড়ে যাবে, সেই জন্য ম্যাজিক দিয়ে দিলাম। আর আগে তো পেঁয়াজ, ক্যাপসিক্যাম, গাজর, একটু বাঁধাকপি, বিন, আমি সব ফ্রাই করে রেখে দিয়েছিলাম দুপুরবেলায়। একবারে যখন রান্না করছিলাম তখন এটা দিয়ে দেবো। ফ্রাই হয়ে গেছে, তো এখন আমি কি করবো, এর মধ্যে চাউমিনটা দিয়ে একটু সয়া সস দেবো একটু, অল্প একটু সয়া সস দিয়ে দিলাম। লঙ্কা আমার ছেলে যেহেতু ঝাল খায় না, তাই লঙ্কা দেবো না। চাউমিন দেখো সিদ্ধ করে রেখেছিলাম, অল্প অল্প করে দেবো আর না আলু।
ডানা একসাথে কষে মাখিয়ে দিলে আস্তে আস্তে করে নাড়ছি, পুরো হয়ে গেছে। যা গরম পড়েছে, এখন জলটা বেশি করে খেতে হবে। আপনাদের এত ঘাম হচ্ছে, এখনই এরকম করবো, এরপরে যে কত গরম হবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে যা তো অবস্থা। রান্না করতে গেলে পড়বেই, তাই না? রাধুনি হলাম কেন, চারিপাশে তো পড়বে রান্না করতে গেলে। তোমাদের এবার সাফ করে দেখাবো। এই যে আমার চাউমিন রেডি, এখন খাওয়া হবে চিলি সস, টমেটো সস আর এটা শশা কুচি দিয়ে।